फ्रेंड्स गुड इवनिंग आशा करी अपनारा खूब भालो आछेन आमराओ भालो आछि आर एटाई कामना करी जे आपनारा सब समय भालो थाकुन आमराओ सुस्थ थाकि आर खूब ताड़ाताड़ी जेन आमादेर सुस्थ पृथिवी आमरा फिरे पाई। तो आज के आमि एकटा जिनिस देखाच्छि आमि बोलेछिलाम एखन माने एखनकार एई परिस्थितिर जन्य एटा खुबई इम्पर्टेंट जिनिस एटा अफलाइन आमि एखन ट्राई आसले बेशि तो बेरोच्छि ना ओई जन्य अफलाइन কোথাও আমি দেখিনি খোঁজখবরও নিইনি আর সেভাবে ওই সকালে 7টা থেকে 10টা যেরকম দোকান খোলা থাকছে ওই টাইমের মধ্যে এইসব যাচ্ছে না যতটা দরকার যেটুকুনি দরকার সেটুকুনি বেরোনো হচ্ছে মানে যে যা দরকার সেটা হলো ওই জাস্ট ওই বাজার বাজার ছাড়া সেরকম বেরোনো হচ্ছে না জয় নিজের কাজের মতো যতটা দরকার বেরোচ্ছে আর এটা আমি অনলাইনে আনিয়েছি এটা দুদিন এসে গেছে মানে পরশুদিনকে এসেছে সেটাকে স্যানিটাইজ করে এটাকে রাখা ছিল কারণ অনলাইন কোনো জিনিস প্রোডাক্ট এলে সেইটা আমরা সঙ্গে সঙ্গে ইউজ করি না আমরা সবসময় স্যানিটাইজ করে রেখে দিই দুদিন পর সেটাকে খুলি। এটা হলো ভেপার মেশিন যেটা এখনকার জন্যে প্রচণ্ড দরকারি আর গুরুত্বপূর্ণ জিনিস। আমরা এতদিন ধরে ভেপারটা নিতাম মানে যেহেতু মাঝে মধ্যে গরম জল খাওয়া মানে জল তো বাইরে থেকে কাজ থেকে এলেই ওকে হালকা গরম জল দেওয়া হয় মানে খাওয়ার জন্য মানে স্যানিটাইজ করলো ড্রেস চেঞ্জ করলো সাবান টাবান দিয়ে হাত পা ধোয়ার পর হালকা গরম জল দিয়ে সেটা খায় আর তারপরে একটা পাত্রে ভালো করে গরম জল করে সেই ব্যাপারটা 5 মিনিট নিতে হয় ওটাও নেয়। আর আমরা যেহেতু বাড়ি থাকি আমরা সবসময় নিই না মাঝে মধ্যে মোটামুটি দিনে একবার নিই। অনেক কিছু রয়েছে এইখানে যতদূর মনে হয় এখানে জলটা দিতে হবে এখানে জলটা দিতে হবে এতটা আর এভাবে এটাকে আটকে এর মধ্যে মনে হয় এভাবে রাখতে হবে কারণ আমি এতটা দেখেছিলাম এতটা আমি জানি বাদ বাকি ফাংশনটা আমি এখনো জানি না। এটা আছে আর এটা আছে এটা কিভাবে করতে হবে সেটা তুমি একটু দেখে দিও তো। আমি জানি না হ্যাঁ এটা আমি ঠিক জানি না হ্যাঁ ঠিক জানি না এটা তো জিনিসটা এরকম এখানে জল থাকবে এখানে মানে জাস্ট এটা এই মানে কারেন্টের প্লাগের সঙ্গে এটা লাগিয়ে দিলে মানে প্লাগটা কারেন্টে দিয়ে দিলে সঙ্গে সঙ্গে এটা জলটা ফুটতে শুরু করবে 2 মিনিটের মধ্যেই ব্যাপারটা হয়ে যায় আর এইটা খুবই এফেক্টিভ জিনিস এখনকার জন্য। আর ওই আগে গিয়ে গরম জল বসাও গরম জল কতক্ষণে ফুটবে তারপরে গিয়ে বসার থেকে আমার মনে হয় এটার দামও সস্তা খুব একটা বেশি দাম নয় এটা বোধহয় আমার টপ নিয়েছে 250 না 249। তো এই ভেপার মেশিনটা আপনারা অনেকেই ইউজ করেন যারা ইউজ করেননি মানে আমার মতন যারা তাদের জন্য আমি এটা দেখাচ্ছি এটা খুব দরকার। এবার একটু অন্য কথায় আসি আমার এই চ্যানেল বা পেজ বেশি দিন হয়নি 1 বছর হয়েছে আর এই 1 বছরে আমি অনেকের ভালোবাসা পেয়েছি প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছি যার জন্যে আজকে কলকাতা ফুড লাভার্স একটা চ্যানেল নয় একটা ফ্যামিলিতে পরিণত হয়েছে। আমি যখন এটা শুরু করেছিলাম তখন শুরু করার 1 মাস পর থেকেই করোনা পরিস্থিতি স্টার্ট হয়ে যায় মানে আগের বছরে সাথে সাথে লকডাউন। আমি এই চ্যানেলটা ফুড ব্লগিংয়ের উপরই শুরু করেছিলাম যে আমি বিভিন্ন জায়গার ফুড এক্সপ্লোর করব ফুড কোয়ালিটি কোথায় কোথায় কীরকম খাবার পাওয়া যাচ্ছে সেগুলো এক্সপ্লোর করব। ইচ্ছে ছিল প্রথমে তো লোকালে দেখাবো দেন এখানে তারপরে যেরকম আমরা যদি বাইরে যাই তো বাইরের খাবার দাবার যেরকম যেখানে যেরকম ফুড ব্লগিং যেটা হয় বিভিন্ন জায়গাকার ফুড এক্সপ্লোর করব। তো আমি তো খুব শর্ট টাইম পেয়েছি যেটার জন্য আমি বাইরে গিয়ে আমি ব্লগিং করতে পেরেছি ওই জন্যে লকডাউন হওয়ার পরে আগের বছরই আমাকে সবাই বলেছিলেন রিকোয়েস্ট করেছিলেন যে আপনার ফ্যামিলি লাইফস্টাইল কিংবা আপনার বাড়িতে রেসিপি দেখান তো সেই নিয়েই আমি শুরু করেছি। সেই শুরু করতে করতে সেই পথ চলা আমার এখনও চলছে। আবার তো 2021 চলে এসছে আবার করোনা পরিস্থিতি আবার খুব ভয়াবহতার মুখে আমরা সম্মুখীন হয়েছি আর কি। আগেরবারেও আমাদের বাংলাদেশের অনেক বন্ধুরা আছে আমার তো সেই বন্ধুরা অনেকবার বলেছিলেন ওখানে আসার জন্য খুব ইচ্ছে ছিল বাংলাদেশে যাওয়ার। অ্যাকচুয়ালি আমার শ্বশুরবাড়িও বাংলাদেশে ময়মনসিংহ জেলায় তো যেহেতু আমি কোনো দিন যাইনি আর জয়ও কোনো দিন যায়নি তো বাবাকে বলেছিলাম ওখানে ময়মনসিংহে এখনও চৌধুরী বাজার আছে ওখানে শুনেছি বড় পিসি এখনও উনি ওখানে থাকেন বড় পিসির ফ্যামিলি পুরো ওখানে তো ওনাদের সাথে ফোনে যোগাযোগ আছে। বড় পিসিকে আমি একবারই দেখেছি মানে বড় পিসির শাশুড়ি তো
ওনাকে আমি একবারই দেখেছি, উনি এসেছিলেন এখানে আমার ঘরে, এসেছেন আমার এখানে খাওয়া দাওয়া করেছেন, খুব ভালো লেগেছিল। তো উনিও অনেকবার বলেছিলেন যে আমাদের এখানে এসো, কিন্তু যাওয়া হয়নি। কেন, আগেরবারে আমরা খুব প্ল্যান করেছিলাম যে এপ্রিল মাসে যাওয়ার কথা, কিন্তু করোনা পরিস্থিতির জন্য তারপরে লকডাউন হয়ে গেল, তারপরে তো বাইরে যাওয়া বন্ধ হয়ে গেল। তারপরে আমরা ফার্স্ট টাইম এই পরিস্থিতি লকডাউন সমস্ত কাটানোর পর ডিসেম্বর মাসে উইথ ফ্যামিলি আমরা দীঘাতে গেছিলাম, সেখানেও আমি ব্লগিং করেছি। দেন রিসেন্টলি এপ্রিল মাসে স্টার্টিংয়ে আমরা পুরীতে গেলাম, যেখানে আমার শ্বশুরমশাই, শাশুড়ি মা আর আমার মা যেতে পারেননি। অনেকে বলেছেন যে কেন নিয়ে আসেনি, অ্যাকচুয়ালি এরকম কোনো ব্যাপার না, নিয়ে আসার কোনো ব্যাপার না। আমার শ্বশুরবাড়িতে আমার হাজব্যান্ড একটাই ছেলে, আর বাবা মা প্রচণ্ড আমাকে ভালোবাসেন, সেটা হয়তো কিছু কিছু ভিডিওয়ে আপনারা দেখেছেন যে আমরা সমস্ত কিছু বাড়িতে অনুষ্ঠান থাকলে আমরা একসাথে সেলিব্রেট করি। এবার আসে আরেকটা কথা, এক নম্বর হলো পরিস্থিতি যেরকমই হোক আমার এটা ফুড ব্লগিং, তো আমাকে চ্যানেলটা কিংবা আমার পেজটা এগুলোকে বন্ধ করলে চলে না, আমাকে আপলোড করতেই হয়, ফুডের ওপর আপলোড আমাকে করতেই হবে, আমি এই সময় কিন্তু বন্ধ করতে পারি না। তো সেই জন্য আমি চলে, অনেকে আমাকে এরকম কিছু মানুষ আছেন যারা আমাকে কমেন্ট দিয়েছেন যে এই সময় স্টপ রাখার জন্য, কিন্তু সরি টু সে এগুলো স্টপ রাখা যায় না। এরকম প্রচুর ব্লগিং ফুড ব্লগিংয়ের চ্যানেল আছে, আপনারা একটু লক্ষ্য করবেন, ফলো করবেন, এই চ্যানেলগুলো কিন্তু স্টপ হয় না, এখানে আপলোড করতেই হয়। আর এটা বলতে পারেন আমার একরকম প্রফেশন, আমার খুব ভালো লাগতো, সেখান থেকে শুরু করে আজকে আমি প্রফেশনে চলে এসেছি। আর অনেকে এরকমও কমেন্ট আমি দেখছিলাম যে আপনারা নিজেরা বাড়িতে খান, মানুষের পাশে দাঁড়ান এই পরিস্থিতি, তো সেক্ষেত্রে বলি আপনারা নিজেরা বাড়িতে খান, মানুষের পাশে দাঁড়ান নয়, কথাগুলো হয়েছিল যে তোরা নিজেরা বাড়িতে খাস। প্রথম কথা তাদের বলি যে হোয়াট ইজ তোরা, তোরা মানে কি ভদ্রতা নেই? আপনি যে ভাষায় কথা বলছেন, তুই তো আমারই করে কথা বলছেন, গালাগাল দিচ্ছেন, আমরা কিন্তু আপনাকে আপনাদের, আমি সবার কথা বলছি না, খুব সামান্য কজনের কথা বলছি। হ্যাঁ, খুব সামান্য কজন আছে যারা এরকম কমেন্ট করে, ইভেন একদম গালাগাল। হ্যাঁ, আপনারা গালাগাল দিয়ে যারা গালাগাল দিয়েছেন তাদেরই বলছি আমি, আপনারা যে ভাষায় কথা বলছেন আমাদের কিন্তু সে ভাষায় উত্তর দিতে কোনো সমস্যা নেই, কিন্তু ছোট থেকে আমি শিখে এসেছি যে ভাষা বংশ পরিচয় বহন করে। তো বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি, আমরা এই ভাষায় উত্তর দিতে পারবো না, সম্ভব নয়, কাউকে তুইতকারী করা বা খারাপ কথা বলা সম্ভব নয়। আরও একটা জিনিস আছে, সেটা হলো এই সোশ্যাল মিডিয়া বা নেটওয়ার্কিং সাইটগুলোয় সবাই এসে এমন আহ্বান করে যেন তারা প্রচণ্ড মানবিক, সমাজের প্রচণ্ড খেয়াল রাখেন তারা, বাট সরি টু সে এত লোক যদি এত মানবিক হতো, সমাজের এত খেয়াল রাখতো, তাহলে বিশ্বাস করুন একজন লোকও না খেতে পেয়ে থাকতো না। সত্যি কথা বলছি, বাইরে বেরিয়ে কাজ করুন, নিজে করুন না, কেন অন্যকে জ্ঞান দিচ্ছেন, নিজে করুন। অ্যান্ড আরেকটা কথা, এর বাইরেও ব্যাপার আছে, সেটা হলো যে আপনারা যে ভাষায় কথা বলছেন, রিকোয়েস্ট করছি এই ভাষায় কথা বলবেন না, ক্রিটিসাইজ করতেই পারেন, অবশ্যই ক্রিটিসাইজ করুন, কোনো সমস্যা নেই, কিন্তু ব্যক্তিগত আক্রমণ করবেন না, ঠিক নয়। এরপরেও এই আমি যে কথাগুলো বলছি এর এগেনস্টেও হয়তো ব্যক্তিগত আক্রমণ করা হবে, বাট বিলিভ মি, আপনারা কী বললেন যদি সঠিক ক্রিটিসাইজ হয় একদম মাথায় নেব, কিন্তু কেউ যদি গালাগাল দিয়ে কথা বলে বিশ্বাস করুন সেটা মাথায় নিই না, কিন্তু খারাপ লাগে, লাগে খারাপ, সত্যি খারাপ লাগে। আরেকটা কথা, আপনারা অনেকেই বলেন তো যে মানুষের পাশে দাঁড়ান, তো আমি বলুন কি জয় বলুন, আমরা যেরকমভাবে করি, যা করি, যেটুকুনি করতে পারি, ও অ্যাকচুয়ালি পছন্দ করে না, আমিও পছন্দ করি না যে শ্যুট করে সোশ্যাল মিডিয়ায় দেব, এগুলো আমরা একদমই পছন্দ করি না, কিন্তু এর বাইরেও আমি কিছু কিছু জায়গায় হয়তো দু একবার শ্যুট করে আমি দেখিয়েছি। আর আমার চ্যানেলটা যখন ফার্স্ট স্টার্টিং হয়েছিল তখন প্রায় 3-4 মাস ওকে দেখতে পায়নি কেউ, তো তখন আমাকে সবাই এক কথা বলতো যে আপনি কি বাপের বাড়িতে থাকেন, আপনার হাজব্যান্ড কোথায়, আপনার হাজব্যান্ড কি আপনার সাথে থাকে না, এরকম প্রচুর কথার সম্মুখীন হয়েছিলাম। কিন্তু অ্যাকচুয়াল কারণটা আমি সেটা ভিডিওতে পরে বলেওছিলাম, সেটা হলো ও একটা সংস্থার সঙ্গে যুক্ত ছিল, এখনও আছে, সেখান থেকে প্রায় 4 মাস দুপুরবেলায় লাঞ্চ আর রাত্রিবেলায় ডিনার
এটা প্রত্যেকটা মানুষের ঘরে নেডি পিপল যারা ছিলেন তাদের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হতো। তার জন্য ও রাত্রিবেলা ফিরতে ফিরতে প্রায় 12টা সাড়ে 12টা বেজে যেত। যখন ডিনার থাকতো তখন হয়তো বাড়ি থেকে প্রায় 5টা সাড়ে 5টার সময় বেরিয়ে যেত, রাত্রিবেলা 12টা সাড়ে 12টায় ঢুকতো, আর যদি দুপুরে লাঞ্চের ব্যাপার থাকতো তাহলে বাড়ি থেকে মোটামুটি 9:30-10টার সময় বেরিয়ে যেত, আর বাড়ি ঢুকতে ঢুকতে প্রায় 5টা সাড়ে 5টা। তো এই জন্য ও আমার ভিডিওতে থাকতো না আমার সাথে। তো আমি পরে ভিডিওতে বলেও ছিলাম এই ব্যাপারটা, সেখানে পারলে ও যদি শ্যুট করতো তাহলে কিন্তু দেখানো যেত, কিন্তু ও এইসব পছন্দ করে না, আমিও পছন্দ করি না যে আমি যাদের হেল্প করছি কিংবা আমি যাদের জন্য যেটুকুনি করতে পারছি তাদেরকে আমি সেটা করছি বলে আমাকে দেখাতে হবে, এটা আমাদের ঠিক মানে পলিসিতে পড়ে না। আরেকটা কথা সেটা হলো ব্যক্তিগত আক্রমণের কথা যেটা বলছিলাম, কিছু মানুষ এরকমও রয়েছে শুধু আমাদের নয় বাচ্চাগুলোকে অবধি খারাপ কথা বলে। তো দেখুন আমাদের কি বললেন, আমি আগেই বললাম গায়ে লাগাবো না, উত্তর দেবো না, বাট আমার বাচ্চাগুলোকে যদি কিছু বলা হয় তাহলে কিন্তু সেই ভাষাতেই আমি উত্তর দেবো এরপর থেকে। আপনারা একটা কথা মাথায় রাখবেন যে সারাদিনে হয়তো আমরা একটা ভিডিও শ্যুট করছি, ঠিক আছে, সেটা হয়তো এক ঘন্টা কি 1 থেকে 1.5 ঘন্টা হলো, সেখান থেকে এডিট করে সেটাকে ছোট করে হয়তো হার্ডলি 20 মিনিট, 18 মিনিট, 17 মিনিট এইভাবে রাখা হলো। এই 17 মিনিট কিংবা 20 মিনিটে আপনারা আমাদের জাজ করতে পারেন না, সেইটুকুনি দেখে আপনারা বলতে পারেন না। এরকম একটা কমেন্ট আমি কয়েকজনের কমেন্ট দেখেছিলাম যে আমি নাকি বাচ্চাদের না খেতে দিই আমি পুরোটা খেয়ে নিই, একটা মা হিসেবে তো কোনোদিন সম্ভব নয় এটা। যেহেতু আমি ফুড ব্লগার তো ফুড ব্লগিংটা করি, ফুডটাকে এক্সপ্লোর করাটা আমার আমার কাজ, তো সেহেতু হয়তো ফার্স্ট টাইম আমি হয়তো কিছু সময় শুরু করি কিন্তু আমার বাচ্চাদের আমি সেটা দিয়েই খাই, ওদেরকে ছাড়া কিংবা পুরোটা আমি হয়তো খেয়ে নেবো সেটা কোনোদিনই সম্ভব না। এটা আপনাদের মাথায় কী করে এসেছে জানি না, অনেকে এটাও বলেছেন যে ছোটোকে বেশি ভালোবাসে বড়োকে বেশি ভালোবাসে না, এটা আপনাদের মাথায় আসতে পারে, বিশ্বাস করুন আমার কাছে আমার দুটো বাচ্চা সমান, আমার মায়ের কাছেও তাই রেখে এসেছি। যে বাচ্চারা কোনোদিন এরকমভাবে ডিফারেন্ট হয় না কোনোদিন। কোনো মায়ের যদি 10টা বাচ্চা থাকে সেই মা 10টা বাচ্চার প্রতি কিন্তু সমান স্নেহ থাকে তাদের প্রতি, এরকম নয় যে আজকে একে বেশি ভালোবাসি ওকে বেশি ভালোবাসি, জানি না এটা আপনাদের কি করে মাথায় আসে। কিছু মানুষ যারা বলেন হয়তো খুব কম, হ্যাঁ একদমই কম, কিন্তু যারা আছে তাদের জন্যই কথাটা বলা হচ্ছে যে ওনারা হয়তো মানে 24 ঘন্টা আমাদের লাইফ মানে 24 ঘন্টায় আমরা যে লাইফটা কাটাচ্ছি তার 15 থেকে 20 মিনিট দেখে তারা আমাদের পুরোপুরি জাজ করে নিচ্ছেন যে আমরা কী করছি বা কী করছি না। আবার বলছি ক্রিটিসাইজ অবশ্যই করা উচিত, যদি ভুল না ধরে কেউ তাহলে বেটার আমরা হব না, কিন্তু তার মানে এই নয় যে আমি কাউকে ব্যক্তিগত আক্রমণ করতে পারি, আমি কারোকে খারাপ কথা বলতে পারি, তাকে তুই তোকারি করতে পারি, ইনফ্যাক্ট তার বাচ্চাদের খারাপ কথা বলতে পারি না, এটা এটা অ্যাকসেপ্ট করা যায় না। আমাকে অনেকেই বোঝেন, অনেকে ভালোবাসেন, আর তাদের ভালোবাসা আমি অনেকবার অনেক পেয়েছি, এখনও পাচ্ছি, তাদের ভালোবাসার জন্যেই হয়তো আমার আপলোডিং মানে এনথুটা পাই যে আমাকে সুন্দর সুন্দর ভিডিও করতে হবে তাদের জন্য, বেশ ভালো লাগে। কিছু নিয়ে মানুষ বিজি থাকতে চায়, আমিও আছি সংসার নিয়ে চ্যানেল নিয়ে বিজি আছি, এছাড়াও আমি একটা অনলাইন জব করি, বেশি নয় হয়তো দু চারজন এরকম আমি কমেন্ট পেয়েছিলাম, ও নাকি কোনো কাজ করে না সারাক্ষণ বাড়িতে থাকে, এটা কোনো ব্যাপার না, ওর গাড়ির বিজনেস আছে। না, আচ্ছা আচ্ছা একটা কথা বলুন, আমি কাজ করি না, ওকে আমি কাজ করি না, আমার বউ আমাকে খাওয়ায় আমি খাই, তাতে প্রবলেমটা কি? এখনই আপনারা সোশ্যাল মিডিয়া সাইটে চিৎকার করবেন যে নারী পুরুষ সমান, যদি এরকমই হয় যে একজন নারী একজন পুরুষকে খাওয়াচ্ছে তাতে আপনার প্রবলেমটা কোথায় দাদা? তো যাই হোক, সেটা হলে ওর প্রবলেম নেই, কিন্তু সেটা হলে বরঞ্চ আমার বেশি সুবিধা হতো, তাহলে একটু বাড়ির কাজে একটু বেশি হেল্প হতো। এখন লকডাউনে সত্যি কথা বলতে ও আমাকে প্রচুর হেল্প করছে। আরেকটা ব্যাপার হলো আমার এই ফুড চ্যানেলটা, আমি কিন্তু ইন্সপিরেশনটা ওর থেকেই পেয়েছিলাম, ওর ইচ্ছে ছিল একটা ফুড চ্যানেল খুলে, ও সত্যি কথা বলতে খুব ভালো খেতে পারে, মানে খেতে ভালোবাসে, খেতে ভালোবাসে প্রচুর খেয়ে ফেলি, কিন্তু বিশ্বাস করুন আমি 1 প্লেট বিরিয়ানি পুরো খেতে পারি না, আমি বিরিয়ানি সব থেকে বেশি ভালোবাসি কিন্তু 1 প্লেট বিরিয়ানি পুরো খেতে পারি। হ্যাঁ ও হয়তো মানে খুব খেতে ভালোবাসে, মানে ভ্যারাইটিজ আইটেম
অনেক রকমের নতুনত্ব জিনিস ডিশ চেঞ্জ করে করে খাওয়া, এগুলো খুব পছন্দ করে। আর সব থেকে আরেকটা মজার কথা, আমি রান্না করতে খুব ভালোবাসি, তো ওই জন্য ভালো ব্যাপারটা মিলে গেছে। তো ওই জন্য ওর খুব ইচ্ছে ছিল, ও প্রচণ্ড ফুড ব্লগিং এগুলো সব ফলো করে, তো আমাকে একদিন বলেছিল তুমি একটা ফুডের ওপেন করো, ফুড ব্লগিং ভালো হবে। তা আমি ঠিক আছে, ও আমাকে সত্যি নো ডাউট প্রচণ্ড হেল্প করে। আর ওর নিজের একটা ব্যবসা রয়েছে, সেটা আজকের নয়, এটা তো বরাবরের সাবস্ক্রাইবার ওকে চেনেও পার্সোনালি, যারা গাড়ির ব্যবসা করেন, অনেক অনেকেই চেনে, হ্যাঁ যারা গাড়ির ব্যবসা করেন, এরকম প্রচুর গাড়ির সূত্রে যারা এসছেন ওনাকে দেখে বলে, মানে ওকে দেখে বলেছে যে দাদা আপনার চ্যানেল আমি দেখি, আপনার সাবস্ক্রাইবার। তো অনেকে আমাকে বলেছেন যে মানুষের পাশে থাকুন, এটা দেখান, এরকম ভিডিও করুন। তো সেরকম আমি ভিডিও করব অবশ্যই, কারণ আমি ঠিক রেখেছি যে আমি যেটা করি তাহলে সেটা একবার শ্যুট করে দেখানো যেতেই পারে, তো অবশ্যই দেখাবো। তো আমাদের কিছু অ্যারেঞ্জমেন্ট আমরা করছি, তো রেডি করিনি, করে নিয়ে সেটা আমি দেখাবো, সেটা হয়তো খুব তাড়াতাড়ি আপনারা দেখতে পাবেন। কারণ যেহেতু অ্যাকচুয়ালি পরিস্থিতিটা খুব খারাপ, তাই জন্য সেইভাবে এখন তো বেরাচ্ছি না, কিন্তু মাঝে মধ্যে আমি আর ও বেরোই, এখন বাচ্চাগুলোকে নিয়েও বেরাই না। তো একটা কথা বলি যে এই শ্যুটগুলো দেখানো, মানে ওই শ্যুটগুলো যদি আমি কন্টেন্ট ছাড়ি, হয়তো অনেক মানুষ এটাও বলবেন যে ওটা একটা কন্টেন্ট তৈরি হয়েছে, কিন্তু এটা নয়। যদি কারোর মনে হয় একটা কন্টেন্ট তৈরি হয়েছে ভিডিও করার জন্য, তো তারাও করতে পারেন, ভিডিও করার জন্যও তারা করতে পারেন, অন্য কিছু করার জন্য করতে পারেন, কিন্তু কোনো অসুবিধা কিছু নেই। হ্যাঁ করুন, মানুষের পাশে থাকলেই হলো, মানুষের পাশে থাকলেই হলো, আর কিছু আমাদের চাই না। যাই হোক, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, এখন 10টা বেজে গেছে, আমাদের এখন খাওয়া দাওয়া বাকি, বাচ্চাগুলো বসে আছে। তো আমাদের আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, গুড নাইট।